পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ভাঙড় এবং চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। জানা গিয়েছে ঘরগাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সে সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বাধা দেন। তারপরে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়।